আসসালামু আলাইকুম, আমি ফাহিম মুনতাসির। ওয়েলকাম টু বাংলা মুভি রিভিউ। আজ আমরা আলোচনা করব হইচই রিলিজ পাওয়া নতুন সিরিজ যার নাম হলো কারাগার, সেটি নিয়ে। এই সিরিজে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিন, FS নাইম, আফজাল হোসেন সহ অনেকে। সিরিজটি পরিচালনা করেছেন তাকদির খ্যাত পরিচালক সৈয়দ আহমেদ শাওকি। কেমন লাগলো সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। চলুন রিভিউটি শুরু করা যাক। পজিটিভ ও নেগেটিভ এই দুটি বিষয় নিয়ে আলোচনা করার আগে কারাগারের গল্পটি সম্পর্কে আমি একটু হালকা ধারণা দিয়ে নিই। আমি মোস্তাক আহমেদ, আকাশনগর কেন্দ্রীয় কারাগারের জেলা। এই জেলে কয়েদি আছে 325 জন। এক রাতে কয়েদি গোনার সময় দেখা যায় একজন বেশি, আর তাকে যে সেলে পাওয়া যায় সে সেল গত 50 বছর ধরে বন্ধ। এখানে পুরো গল্পটি একটি কারাগারকে কেন্দ্র করে গড়ে উঠেছে। আমরা দেখতে পাই ইন্তেখাব দিনার হলেন এই কারাগারের প্রধান জেলার, তিনিই মূলত এই কারাগারটি দেখভাল করে থাকেন। অন্য 8-10টা কারাগারের মতো এই কারাগারেও ড্রাগ ডিলিং সংক্রান্ত অবৈধ কাজকর্ম হয়ে থাকে, যেটার কারণে ইন্তেখাব দিনার বর্তমানে বেশ চাপে রয়েছে, তার চাকরি প্রায় যায় যায় অবস্থা। এমন সময় সেই কারাগারে একজন মিস্টিরিয়াস মানুষের এন্ট্রি হয়। তারা গুনে দেখে যে যেখানে কয়েদি 325 জন থাকার কথা সেখানে রয়েছে 326 জন, অর্থাৎ একজন বেশি রয়েছে। আর সেই কয়েদি এমন একটি জেলখানায় রয়েছে যেই জেলখানাটি বিগত 50 বছর যাবৎ বন্ধ। পরবর্তীতে তাকে নিয়ে নানা রকম ইনভেস্টিগেশন শুরু হলো। সে বোবা, কানেও শোনে না। তিনি দাবি করছেন যে তিনি বিগত 250 বছর যাবৎ জেলবন্দি অবস্থায় রয়েছেন। তিনি এও দাবি করছেন তিনি হলেন মীর জাফরের খুনি। তো এইসব কথাগুলো শুরুতে কারোরই বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল না। পরবর্তীতে বেশ কিছু অঘটন ঘটে যায় জেলখানাতে, যার ফলে জেলখানা যে কয়েদিরা রয়েছে তারা আস্তে আস্তে এই ঘটনাগুলো বিশ্বাস করা শুরু করে এবং তাকে নানাভাবে পীর মানতে শুরু করে। এভাবেই গল্পটি একটি ইন্টারেস্টিং ওয়েতে সামনে এগিয়ে যায়। এবার প্রথমে কথা বলা যাক কারাগারের নেগেটিভ দিকগুলো নিয়ে। সাধারণত আমি কোনো মুভি কিংবা সিরিজের পজিটিভ দিকগুলোই আগে বলি, কিন্তু এই ক্ষেত্রে আমার যেটা হয়েছে যে পজিটিভ দিকগুলোর তুলনায় নেগেটিভ দিকটাই আমার সবার আগে চোখে পড়েছে। একটা দিকে নেগেটিভ রয়েছে, তবে সেইটাই আমার সবার আগে চোখে লেগেছে, যার কারণে সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই সিরিজের একমাত্র নেগেটিভ দিক হলো এই সিরিজের ন্যারেশন। এই সিরিজের ন্যারেশন অত্যন্ত ধীরগতির, শুরুর দিকটা অত্যন্ত স্লো। এই যে স্লো বার্ন ট্রিটমেন্টের সাথে যে আমরা পরিচিত হলাম তাকদিরের মাধ্যমে, এইখানে বলা যায় যে স্লোয়ার কিংবা স্লোয়েস্ট বার্ন ট্রিটমেন্টের দিকে যাওয়া হয়েছে। এইখানে সিরিজটির গল্প ডেভেলপমেন্ট কিংবা ক্যারেক্টার ডেভেলপমেন্ট এতটাই স্লো যে প্রথম 2-3টা পর্ব আপনার কাছে অত্যন্ত বোরিং লাগতে পারে। পুরো সিরিজটি হলো 7 পর্বের, এর মধ্যে প্রথম 3টা পর্বেই গল্প এবং ক্যারেক্টার ডেভেলপমেন্ট করে যাওয়া হয়েছে। পরবর্তীতে 4 পর্বে গিয়ে সিরিজটির গতি আস্তে আস্তে বেড়েছে এবং আমরা আস্তে আস্তে একটা থ্রিল অনুভব করতে পারি। কিন্তু শুরুর যে 3টা পর্ব, এই 3টা পর্বে ক্যারেক্টার ডেভেলপমেন্ট করতে গিয়ে বা ক্যারেক্টারগুলোকে অত্যন্ত ডিটেলের সহিত দেখাতে গিয়ে সিরিজটা অত্যন্ত স্লো হয়ে গেছে। অনেকের কাছে শুরুর দিকটা অনেক বেশি বোরিং মনে হতে পারে যে কী দেখতে বসছি, কোনো সলিউশন আসছে না কিংবা কোনো কুলকিনারা আসছে না। কিন্তু আপনি যদি একবার গল্পের ভিতরে ঢুকে যেতে পারেন, পরবর্তীতে সিরিজটা আপনার কাছে বেশ ইন্টারেস্টিং মনে হবে। তো এবার আলোচনা করা যাক কারাগারের পজিটিভ দিকগুলো নিয়ে। এই সিরিজের প্রথম যে দিকটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে তা হলো এই সিরিজের ক্যারেক্টার ডেভেলপমেন্ট এবং পারফরমেন্স। এই সিরিজে একজাক্ট তুখোর অভিনেতাদের একত্র করা হয়েছে, জুনিয়র সিনিয়র মিলে দারুণ একটা কাস্টিং করা হয়েছে। এখানে প্রথমেই বলতে হবে আমার চঞ্চল চৌধুরীর কথা। তার পুরো সিরিজে তার মুখে কোনো ডায়লগ নেই, তিনি টোটাল সিরিজটায় চোখ এবং অঙ্গভঙ্গির মাধ্যমে অভিনয় করে গেছেন এবং তিনি পুরো ক্যারেক্টারে মিশে গেছেন। মানে আমি এটা বেস্ট বলবো না, কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ক্যারেক্টার এটা তার হবেই, তিনি যে পারফরমেন্সটা শো করেছেন। এছাড়া আমি যদি ইন্তেখাব দিনারের কথা যদি বলি, পুরো সিরিজে তার স্ক্রিন টাইম অনেক বেশি ছিল। বলা যায় যে পুরো গল্পটির ন্যারেশন তার মাধ্যমেই হচ্ছিল। তার পারফরমেন্স খুব ভালো হয়েছে, তার ক্যারেক্টার ডেভেলপমেন্টও খুব সুন্দর হয়েছে। যে তিনি তার যে একটা ফ্যামিলি প্রেশার রয়েছে, তার ছেলের সাথে একটা অকারেন্স ঘটে যায় সেটা আমি বলছি না, তার একটা জেলখানা প্রেশার রয়েছে, তারপর এই যে নতুন একটা মানুষ উড়ে এসে জুড়ে বসলো, টোটাল প্রেশারটা খুব সুন্দরভাবে ডিটেলের সহিত আমাদের দেখানো হয়েছে। এছাড়া ইন্তেখাব দিনের গোয়েন্দা বন্ধু চরিত্রে অভিনয় করেছেন FS নাইম। তার ক্যারেক্টারটা অনেকটা হইচই রিলিজ বা কাইজার ক্যারেক্টারটার মতো, মানে তার নিজের লাইফে কোনো ঠিক নেই, কোনো কেস সলভ করতে পারে না, বাসায় তার সিসি ক্যামেরা লাগায় রাখা লাগে, এই টাইপের ক্যারেক্টার। তার ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব সুন্দর হয়েছে, আর তাকে আমি বহুদিন পরে কোনো কাজে দেখলাম, সম্ভবত এটাই তার প্রথম ওয়েব প্ল্যাটফর্মের কাজ। এছাড়া একজন বহুভাষীর চরিত্রে দেখা গেছে তাসনিয়া ফারিনকে, তার ক্যারেক্টারটাও সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে। যে তার একটা ফ্যামিলি প্রবলেম রয়েছে, তার মা অসুস্থ, তার বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার জায়গা জমি নিয়ে একটু ঝামেলা আছে, এছাড়া তার ফ্রান্সে একটা অ্যাফেয়ার রয়েছে, এইসব জিনিস খুব ডিটেলের সহিত দেখানো হয়েছে।
আফজল হোসেন অন্যান্য ক্যারেক্টারগুলোর তুলনায় একটু স্ক্রিন টাইম কম পেয়েছেন, কিন্তু তার ক্যারেক্টার ডেভেলপমেন্টটাও মোটামুটি ঠিকঠাকভাবে করা হয়েছে। আমরা দেখতে পাই তিনি হলেন এই কারাগারের প্রধান জল্লাদ। তিনি এত বছর যাবৎ জল্লাদগিরি করতে করতে নিজেকে এখন গিল্টি ফিল করছেন, তিনি মানে অপরাধবোধ জাগ্রত হচ্ছে, যার কারণে তিনি এই পেশা ছেড়ে দিতে চান, এইরকম একটা ক্যারেক্টার আমরা দেখতে পাই। এছাড়া ছোটো ছোটো চরিত্রে অনেক ভালো ভালো অভিনেতাদের আমরা দেখতে পাই। এখানে জয়ন্ত চট্টোপাধ্যায় একটা ক্যারেক্টার প্লে করেছেন, এছাড়া শতাব্দী ওয়াদুদ রয়েছে, আব্দুল্লাল সেন্টু যাকে আমরা বাংকার বয় কিংবা শুক্লপক্ষে আমরা দেখতে পেয়েছি, তিনি একটা খুব সুন্দর একটা চরিত্র প্লে করেছেন। এছাড়া অশোক ব্যাপারী যাকে আমি সবচেয়ে দেখতে পেয়েছি গত বছর নভেম্বরে একটা সিনেমা রিলিজ পেয়েছিল, আমার নামটা এখন সঠিক খেয়াল পড়ছে না, যে ফজলুর রহমান বাবু ছিল, তিতাস জিয়া ছিল, নোনা জলের কাব্য, হ্যাঁ সেখানে তার একটা খুব ভালো পারফরমেন্স আমি দেখতে পেয়েছিলাম, তিনি এখানেও রয়েছেন। এরপর এছাড়া শাটিকাপের একটা মেইন যে চরিত্র, যে ছেলেটা প্লে করেছিল আমার নামটা এখন খেয়াল নেই, তিনিও এখানে একটা ছোট্ট একটা চরিত্র রয়েছে। তো এরকম ক্ষুদ্র ক্ষুদ্র চরিত্রে অনেক ভালো ভালো অভিনেতা নেওয়া হয়েছে, এবং আমি মোটামুটি যতটুকু বুঝতে পারলাম যে পার্ট টুতে আমরা আরও কিছু অভিনেতাদের আমরা দেখতে পাবো যাদেরকে পার্ট ওয়ানে রিভিল করা হয়নি। তো এইখানে টোটাল কাস্টিংটাই অত্যন্ত সুন্দর হয়েছে। আপনি কে? আপনি এখানে এসেছেন কিভাবে? আমি 250 বছর ধরে কারাগারে বন্দী, আমি মির্জাফরের খুনি। উনি কে? দ্বিতীয়ত আমার যে জিনিসটা ভালো লেগেছে তা হলো এই সিরিজের টেকনিক্যাল অ্যাসপেক্টগুলো। মোটামুটি তাকদীরের টিমটাই এই সিরিজটি নির্মাণ করেছে। আগের তুলনায় এই সিরিজে অনেক বেশি প্রিমিয়াম ফিল পাওয়া যায়, অনেক অ্যারেঞ্জমেন্ট বেড়েছে, অনেক কিছু নতুন করে সংযোজন হয়েছে। অ্যারেঞ্জমেন্টে একটা জায়গায় আমার একটু প্রবলেম লেগেছে, তা হলো যে ওই জেলায় যে 326 জন কয়েদি রয়েছে সেইটা আবার আমাদের তেমন একটা ফিল হয় না, কারণ মানুষজনের সমাগম কিছু কিছু জায়গায় খুব কম ছিল। তো কিছু কিছু সিন এরকম রাখা উচিত ছিল যেখানে মানে খুব একটা মানে গণ কয়েদির একটা সমাবেশ হবে, এরকম জিনিস একটা রাখা উচিত ছিল যেন আমাদের জিনিসটা বিলিভেবল মনে হয়। তো এখানে ম্যান পাওয়ারের একটা কমতি ছিল আমার যেটা মনে হয়েছে, কিন্তু এটা ইগনোর করে চলে যাওয়া যায়। এখানে আপনার সিনেমাটোগ্রাফি খুব সুন্দর, এডিটিং খুব সুন্দর, মিউজিক খুব সুন্দর, টোটাল যে সেট ডিজাইন বলি কিংবা কস্টিউম বলি মেকআপ বলি সেগুলো খুবই সুন্দরভাবে করা হয়েছে। চঞ্চল চৌধুরীর কস্টিউম এবং মেকআপটা বিশেষভাবে আমাকে অনেক বেশি আকৃষ্ট করেছে, আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে। তৃতীয়ত আমার ভালো লেগেছে এই সিরিজের ডিরেকশন। এই সিরিজটাকে আপনি নির্দিষ্ট কোনো জনরায় ফেলতে পারবেন না। সৈয়দ আহমেদ শাওকি তাকদীরটা যেভাবে বানিয়েছিলেন সেটাকে আপনি যেরকম ক্রাইম থ্রিলার জনরায় ফেলে দিতে পারবেন, এই সিরিজটা আসলে সেরকম কোনো জনরায় পড়ে না। এই সিরিজটা শুরুর দিকে অনেকখানি রহস্যময়, মাঝখানে ড্রামা বিল্ড আপ করা হয়েছে, এর মাঝে টুকটাক ক্রাইমের গন্ধ রয়েছে, পরবর্তীতে সিরিজটা আস্তে আস্তে ফিলোসফিক্যাল দিকে চলে যায়, আবার শেষের দিকে এমন একটা টুইস্ট দেওয়া হয়েছে যার ফলে মনে হচ্ছে যে সেকেন্ড পার্টটা হয়তো পলিটিক্যাল দিকে চলে যাবে, মানে সেকেন্ড পার্টটা হয়তো পলিটিক্যাল থ্রিলার টাইপের কিছু একটা হতে পারে, এমন সুন্দর একটা টুইস্ট দেওয়া হয়েছে। আমি বলবো না যে কী টুইস্ট দেওয়া হয়েছে, আপনারা নিজেরাই দেখে নেবেন। তো ওভারঅল সৈয়দ আহমেদ শাওকি ডিরেকশন আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। হ্যাঁ, তাকদীর লেভেলের এক্সপেকটেশন আমার একদম ফুলফিল হয়নি, কারণ এখন আমি পার্ট টু দেখিনি, পার্ট টু দেখলে আমি ওভারঅল একটা প্রেডিকশন দিতে পারবো যে কী হয়েছে, কিন্তু মোটামুটি আমার কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে। আমি নিজেও বিশ্বাস করি না আমি এতদিন ধরে কারাগারে বন্দি আছি, আমার সাজা কি শেষ হবে না? ওভারঅল এই ছিল আমাদের সাথে কারাগার। আপনারা খুব সুন্দরভাবে এই সিরিজটি উপভোগ করতে পারবেন, শুরুর দিকটা একটু স্লো যার কারণে একটু বোর লাগতে পারে, এছাড়া আপনি যদি একবার গল্পে ঢুকে যান এই সিরিজটি এনজয় করতে আপনার কোনো অসুবিধা হবে না। আর শেষে একটা মাথা ঘোরানোর টুইস্ট রয়েছে যেটা কথা বললাম, যে সেই টুইস্টের ফলে আপনার সেকেন্ড পার্টটা দেখার আগ্রহ তৈরি হবে, একটা সুন্দর একটা ক্লিফ হ্যাঙ্গার দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া অন্যান্য বিষয়াদি নিয়ে যদি বলি, যেখানে কোনো নডিটি নেই, কিছু টুকটাক ভায়োলেন্স রয়েছে খুবই কম, কিছু রিমান্ডের ভায়োলেন্স রয়েছে সেগুলো রাখা হয়েছে, টুকটাক কিছু গালাগাল রাখা হয়েছে সেটাও আমি মানে সিরিজের বিচারে বলো স্বাভাবিক, মানে সেটা খুবই কম, অত বেশি নয়। তো এই সিরিজটি পরিবার সহ উপভোগ করতে পারবেন, ছোটো বড়ো সবাই এই সিরিজটি দেখতে পারবেন, সেরকমভাবেই বানানো হয়েছে। বাংলা মুভি রিভিউ কারাগারকে দিচ্ছে 8/10 মার্কস। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, ভালো লাগলে আমাদের পূর্বের ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।